ডাঙর ডাঙর মাংস নারী ভোরবিলাক বেশি ওলাই আছে, দেখা বেয়াও লাগি আছে, আর কি করিম। Hey guys, good morning. And আজকে হলো সোমবার, and right now বাজছে 9:30, and আমরা বোকাজান টাউন থেকে বেরিয়ে পড়ছি সকাল সকাল, and এখন দেওপানি মন্দিরে যাব। আমরা তো এখানে প্রায় তিন দিন থাকলাম, না তিন দিন থাকলাম, and বদিমনের ঘর থেকে একটু আগে জাস্ট বেরিয়েছি, এখন যাব দেওপানি মন্দিরে, দেওপানি মন্দির থেকে তারপর লঙ্কা চলে যাব। and কয়েকদিন থাকলাম এখানে, আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো, ফিরে উল্টায় আসে, মানে আসার পর কি ধরনের খাওয়া দাওয়া হয়, কেমন এক্সপিরিয়েন্স হয়, জামাইদের কিভাবে সেবা যত্ন করে, তো এসব এক্সপিরিয়েন্স হলো, ভালোই লেগেছে। বিশ্বরা বদিমনির ঘরে কি একটার পর একটা এত ভালো ভালো খাবার, মানে লুচি, পায়েস, মিষ্টি, রসগোল্লা, লালমোহন, মানে কত ধরনের পিঠে পায়েস আর কি কি ছিল ভুলে গেছে, এত খাবার দিয়েছে, মানে একটার পর একটা এই তিন দিন খালি খেয়েছি। আর ঘোরাফেরা তো কিছু হয়নি, বিকজ লকডাউন ছিল, তো তার জন্য আমরা বেরোইনি। তো মদিমনের ঘরের পাশে একটা নদী আছে, তো আমরা নদীতে গিয়েছিলাম একটু ঘুরতে, তো ওই নদীটা দেখে নাও। দেওপানি মন্দির 25 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে ম্যাপে, অ্যান্ড 44 মিনিটস লাগবে, বিকজ রাস্তা কিছু খারাপ আছে, তো তার জন্য এত টাইম লাগবে। অ্যান্ড ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, খুব হাওয়া মারছে, তো ওদিকে হয়তো বৃষ্টি পড়ছে, ধুলাগুলা দেখা যাচ্ছে পাহাড়ের ওদিকে। বিশ্বদা এখন কিছু কিছু কথা বলবে, আমাদের আসামের যেমন কার্বি অ্যান্ড কাছারি মানুষরা যেরকম কথা বলে অ্যাসামিসে, তো বিশ্বদা এরকম মানে তাদের মতো একটু বলতে চেষ্টা করবে। বিশ্বদা বলো তো, মানে কি খবর? এই হ্যাঁ, আমি যাই, আমি ঘুরে আসছে, কি কিবা দেওপানি মন্দির গিয়ে আছে না, সেয়া যোৱাতে খালি এই কিবা ডাঙৰ ডাঙৰ কিবা কাটি ৰাখিছে, এইবিলাক ভাল লাগে না, দেই মাংসবিলাক ডাঙৰ ডাঙৰ মাংস নাৰী ভোৰবিলাক বেছি ওলাই আছে, আৰু দেখাত বেয়াও লাগি আছে, আৰু কি কৰিম, এফালে ৱেডাৰটোও ভাল। বৃষ্টিৰ কথা বলতে বলতে বৃষ্টি আছেই পৰিল, এই যে দেখো মোটামুটি পৰছে, এত জোৰে নহয়, যত আমরা আগে যেতে থাকবো লাগছে যেমন বৃষ্টি আরো জোরে আসবে। মডার্ন চাং ঘর, পাকা পাকা ঘরের উপরে, ছাদের উপরে ছনের ঘর বানিয়েছে, ছাদটা ছনের দিয়েছে উপরে, মডার্ন চাং ঘর। তো আমরা দেওপানি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, মন্দিরের ভিতরে মানে মন্দিরের রাস্তাটা, এটা হলো মন্দিরের মেইন গেট, এন্ড আমরা গাড়িটা পার্ক করে আসি ওদিকে। সো আমরা গাড়িটা এখানে পার্ক করে রেখে দিয়েছি, এন্ড বৌদি এন্ড দাদা এখন জিনিস নিচ্ছে এখান থেকে। ফুল বেল পাতা সব কিছু নেওয়া হয়ে গেছে না, সো আমরা এখন মন্দিরের ভিতরে এন্ট্রি নিচ্ছি। স্যানিটাইজ করো, এখানে চন্দ্রমিত্র মতো স্যানিটাইজ। থ্যাংক ইউ। এখানে লিখে দিয়েছে যে মাস্ক পিন্দা বাধ্যতামূলক, মাস্কিং ইজ ম্যান্ডেটরি, মাস্ক লাগানো অনিবার্য হয়। বদির ঘর বোকা যান, বাট বদি বলে 11 বছর পরে এই মন্দিরে এসেছে। বদি, তোমার দাদার বিয়ের সময় এসেছিলে না? আচ্ছা, তোমারটা উপরে, তোমার খুব ভিআইপি চপ্পল না? তো হাতও ধুচ্ছি আমরা এখানে, হাতও ধুয়ে পবিত্র হয়ে নিচ্ছি একটু। সো আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, লোকজন নেই একদম, খালি দেখো মন্দির। মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন, মানে বাটাগুলো ভিতরে নিয়ে নিচ্ছে, এন্ড বাইরে থেকে সবাইকে বলছে যে নমস্কার করার জন্য, পূজা করার জন্য। Could you give us a chance if you mind? And I deserve at least one last time.
সো আমাদের পূজো করা হয়ে গেছে এন্ড এখানে আমরা ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এখন ওইখানে গিয়ে ফিতে বেঁধে দেব। আসো। তো এই মন্দিরটা খুবই জাগ্রত অ্যান্ড তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। অ্যান্ড এটা একটা কাটলি বটের গাছ, তো চারদিকে প্রায় এরকমই গাছ। অ্যান্ড এই মন্দিরটাতে সব গাছগুলো তো এরকম লাল লাল ফিতে বাঁধা আছে। গাছটা দেখো কত বড়, কত চওড়া অ্যান্ড জাগ্রত। অ্যান্ড অনেক আগে থেকে মানুষ এই গাছটাতে ফিতে বেঁধে আসছে। গাছটায় ফিতে বাঁধলে নাকি মানুষের যেটা মনস্কামনা থাকে পূর্ণ হয়, অ্যান্ড মনোকামনা পূর্ণ হলে পরে পরে আবার এসে খুলে দিতে হয়। আর আমার মায় তো তেখেত চাব, সদায় চাব, ল'ৰাটো ভাল, হ্যাঁ সদায় মানে চোয়া স্মাইলটো ধুনিয়াকে দি আছে। তো এখানে সবাই আমরা ফিতে বেঁধে দিলাম অ্যান্ড যদি দেখি ঠাকুরের আশীর্বাদে যদি আমাদের মনোকামনা, সবার মনোকামনা যদি পূর্ণ হয় তাহলে আবার একসাথে এসে খুলে দিয়ে যাবো না? একদম। তোমরাও অ্যান্ড তোমরাও যদি কেউ আসোনি এখানে নিশ্চয়ই আসো, গুগলে সার্চ করলে দেখতে পারবে অ্যান্ড ইউটিউবেও দেখতে পারবে। আমি আগেও এই জায়গায় এই মন্দিরে তিনবার এসেছিলাম অ্যান্ড এটা নিয়ে আমার ফোর্থ টাইম। তো যখনই আসি মন্দিরে আসলে একটা আলাদা ফিলিং হয় অ্যান্ড খুবই ভালো লাগে, একটা পজিটিভ ফিলিং হয় এখানে আসলে পরে দিয়ে। যত টেনশন মাথায় থাকে সব গায়েব মন্দিরে আসার পর। এটা হলো মেইন মন্দিরটা। তো এখানে একটা পুকুর আছে মন্দিরের সাথে। সাপ না, এটা কুমির, কুমির ছোট কুমির। এখানে একটা কি ছোট কুমিরের মতন ছিল, এটা ডুবে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি লাফ টাফ মারে না তো, পুরো গ্রিন হয়ে রয়েছে, শেওলা পড়ে আছে তার জন্য। তো এখানে একটা ঘর আছে, এটা উঠি উপর দিয়ে সিঁড়ি দিয়ে। ওঠো উপরে ওঠো। হ্যাঁ বাস এই সিঁড়িতে বসবে, আমি ফটো মারবো নিচে থেকে, ঠিক আছে? ওঠো। সো আমরা এখন মন্দির থেকে জাস্ট বেরিয়ে পড়েছি অ্যান্ড রাইট নাও আছে 12:10 অ্যান্ড বেরিয়ে পড়েছি বিকজ অফ আমাদের যেতে যেতে 4-5 ঘন্টা তো লাগবেই। হ্যাঁ আমরা যেদিক দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে যাবো অ্যান্ড কাজিরাঙ্গা দিয়ে যাচ্ছি না বিকজ অফ ওইদিকে ম্যাপে দেখাচ্ছে যে ফ্লাড এফেক্টেড এরিয়া। তো আমরা আসতে সময় ডবকা হয়ে এসেছিলাম, তো এখান থেকে আমরা ডবকা হয়েই যাবো অ্যান্ড 180 কিলোমিটার হবে, তো তার জন্য আমরা জলদি বেরিয়ে পড়েছি। বৌদিমণি আমাদেরকে আমাদের দুজনকে দুটো টি শার্ট গিফট করেছে, আমি এটা পরে রেখেছি অ্যান্ড বিশ্বজিৎ ভাইও ওর টি শার্ট এটা পরে রেখেছে, তো থ্যাংক ইউ বৌদি। অ্যান্ড রাস্তাতে খাওয়ার জন্য তো আমরা ঘরে থেকে রুটি নিয়ে নিয়েছি, দাদার শাশুড়ি রুটি বানিয়ে দিয়েছে না, রুটি এবং ক্ষীরও দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা খুব টেস্টি বানিয়েছিল। আচ্ছা রুটি সবজি আর সাথে ক্ষীর না? হ্যাঁ সাথে ক্ষীর। আচ্ছা আমরা রাস্তা থেকে খাবো। হ্যাঁ আমরা সকালে কিছু খাইনি এই জন্য, কারণ মন্দিরে আসবো বলে। সো বাইরে খুব বৃষ্টি পড়ছে অ্যান্ড আমাদের সবার খিদেও পেয়েছে বিকজ আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি, বিকজ মন্দিরে পূজা দেওয়ার জন্য আমরা কিছু সবাই কেউ কিছু খেয়ে আসিনি অ্যান্ড অনেক খিদে পেয়েছে, তো তাই ঘর থেকে রুটি বানিয়ে আনা হয়েছিল। তো তাই এখন সবাই আমরা রুটি আলু ভাজা অ্যান্ড পায়েস সবাই খাচ্ছি অ্যান্ড ফিলিং পিকনিক পিকনিক। হ্যাঁ পিকনিক ফিল বৌদি, ফিলিং পিকনিক পিকনিক। বাইরে বৃষ্টি পড়ছে অ্যান্ড এখানে মিউজিকও চলছে, মজা পুরো পিকনিক এনজয় হচ্ছে।
ওরা গুহার ভিতরে না জয় শ্রী হনুমান গুহার মতো বানিয়েছে এখানে রাস্তার পাশে দুটো মন্দির আছে হনুমান মন্দির অ্যান্ড শিব মন্দির তো আমরা এখানে থেমেছিলাম অ্যান্ড থেমে মন্দিরটা দর্শন করে নিলাম অ্যান্ড খাওয়ার জন্য কিছু চিপস টিপস নেওয়া হলো তো এখান থেকে এখন চলে যাব অ্যান্ড মুখটুকু ধুয়ে নিয়েছি কিছু বোর্ড লাগছিলো গাড়িতে বসে বসে তো একটু ফ্রেশও হয়ে নিলাম অ্যান্ড খাওয়া দাওয়া সেরে নিলাম তো এখানে আস্তে আস্তে যেতে থাকবো অ্যান্ড আরও হয়তো দু ঘন্টা লেগে যাবে যেতে যেতে চারটা তো বাজছে তো ছয়টার মধ্যে লঙ্কা পৌঁছে যাবো মজা মজা পরে উঠেই দিলাম বড়িয়া ও এখানে একটা গাড়ি ফেসে গেছে চাকা পুরো ঢুকে গেছে একদম সো ফাইনালি আমরা লঙ্কা পৌঁছে গেছি অ্যান্ড রাইট নাও বাচ্চা 6:15 অ্যান্ড আমরা 1 নম্বর রেল গেটে আছি গেট বন্ধ হয়ে আছে তো আমরা এখানে থেমে আছি অ্যান্ড আমাদের প্রায় 6 ঘন্টা লেগে গেছে দু তিনবার রাস্তাতে থেমেছিলাম খাওয়া দাওয়ার জন্য অ্যান্ড বাইরেও গিয়েছি তো তার জন্য রাস্তায় থেমেছিলাম অ্যান্ড 6 ঘন্টা প্রায় লেগে গেছে আমাদের বিকজ বৃষ্টি পড়ছিলো তাই গাড়ি অনেক আস্তে আস্তে চালাচ্ছিলো বিশ্বজিৎ বাবু অ্যান্ড আরেকটা কোইনসিডেন্ট হলো আমাদের দাদার নামও বিশ্বজিৎ অ্যান্ড আমাদের ভাইয়ের নামও বিশ্বজিৎ তো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করবো অ্যান্ড না হলে অনেক লম্বা হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই বলবে অ্যান্ড আজকের ভিডিওটা এন্ড করছি বৌদিকে দিয়ে বিকজ আমাদের আজকে আমাদের এই ভিডিওতে সেলিব্রিটি তো বৌদি আর দাদা না তো তাদের দুজনকে দিয়ে আজকের ভিডিওটা আমি এন্ড করাতে চাই ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বৌদি অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই টাটা গুড নাইট বৌদিদের ঘরে ঘরে যেতে হলে জঙ্গল দিয়ে যেতে হয় কোনো সময় এরকম হয় হাতে দাও একটা নিয়ে আসতে হতে পারে আপনারা এই ভুলটা আমার মতন করবেন না